আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি যে ছোট ছোট ব্লগ ভিডিওগুলো আপলোড দিচ্ছি নতুন বাসায়, ওগুলো অনেকে চয়েস করতেছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, এটার জন্য আমার অনেক বেশি উৎসাহ বাড়তেছে নিত্য নতুন ভিডিও জাগানোর। তো এখন হচ্ছে ব্যালকনিতে চলে এসেছি, কিছু কাপড় আছে এগুলো এখন শুকিয়ে গিয়েছে, নিয়ে যাব। ভাবলাম ব্লগটি স্টার্ট করি। তো কারা কারা কোন কোন দেশ থেকে কোন কোন এলাকা থেকে আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং আপনারা সবাই কেমন আছেন তাও কমেন্টস করে জানাবেন। ওইদিকে হচ্ছে পাপাসোনা খেলতেছে, পাপাসোনাকে এক পাশে রেখে আমি হচ্ছে এখানে আসছি কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য। এখন কাপড়গুলো অর্ধেক রাখি, আবার যাব। আবারও আসলাম কিছু কাপড় রেখে, এক হাতে তো সবগুলো নিয়ে যাওয়া নেওয়া পসিবল না, ওই জন্য। তো এখনো হচ্ছে কিছু খাইনি, সকালে পাপাসোনার পাপা চলে গিয়েছে অফিসে, তাকে পাউরুটি দিয়ে ডিম পোস্ট করে দিয়েছিলাম, সে খেয়ে চলে গিয়েছে। দেন আমি ভাবছি সে যাওয়ার পর কাপড়গুলো একটু নিয়ে নেই, আর কিছু কাপড় আছে ওগুলো ঝেঁটে দিব, ওগুলো ধুয়ে দিব। এই তো কতগুলো কাপড় রয়েছে দেখুন, এগুলো সব ভাঁজ করে রাখতে হবে, সব ভাঁজ করে রেখে দিব, এগুলো শুকানো কাপড়। তো বাইরের ভিউটা আজকেও শেয়ার করে দিচ্ছি, বাইরের ভিউটা সো মাচ বিউটিফুল, মাশাল্লাহ। রোদ, এগুলো এখনো ভিজা, এগুলো থাক। আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। আমি আমার জন্য, পাপা কি করেন আপনি, আসেন আসেন পাপা, আসেন 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 আসেন, আমি যেদিক যাই সে সেদিক যায়। তো এখানে খেলতেছিল সে, তারপর মাবি আমাকে খুঁজতেছে, খোঁজার জন্য যাচ্ছে। এদিকে চুলায় ভাত দিয়েছি আমি, ভাতটা অলমোস্ট বলক চলে এসছে, একদম ফার্স্টে সকালে উঠে আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে নেই। তারপর হচ্ছে কারণ পাপাসোনার পাপা চলে যাবে অফিসে, এই জন্য আমি পুরো ঘর একদম ঝাড়ু দিয়ে নেই। তারপর হচ্ছে সে আস্তে আস্তে ফ্রেশ হয়ে বের হয় এই আর কি। তো এখনো এই রুমের জানালাটা খোলা হয়নি, একটু খুলে দেই, আলু বাতাস ঢুকুক ভিতরে, ভিতরের যে ইয়েগুলো আছে দুর্গন্ধগুলো আছে ওগুলো চলে যাক। এই তো আমি দুধ গরম করতে দিয়েছিলাম, অ্যান্ড মগে দুধ নিয়েও নিয়েছি। আমার হাজবেন্ড হচ্ছে দুধ চয়েস করে না, আমি করি। এই তো দুধ গরম করার পর দুধ মগে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি, আমার এখানে পাউরুটি আছে আর কেক আছে, এই তো পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবো। তারপর ওখানে হচ্ছে ডিম পোস্ট করে রেখেছি, ডিম পোস্ট দিয়ে কী খাওয়া যায় দেখা যাক, আগে পাউরুটি দিয়ে দুধ দিয়ে আগে খেয়ে নিই হালকা পাতলা, দেন আবার ভারী একটা খাবার খাবো একটু পরে গিয়ে। এখনো গরম, ঠান্ডা করতে দিয়েছিলাম বাট এখনো গরম দুধগুলো। আমি কিন্তু গরম দুধ খেতে পারি না, ঠান্ডা হয়ে নিক। ওইদিকে হচ্ছে রান্না করার জন্য কি বের করা যায় দেখি, ফ্রিজে যাচ্ছি, ফ্রিজে তেমন কিছু নাই, এখনো কিছু আনেনি, আমি কিছু না আনতে বলেছি সেজন্য।
তো বাজার করবে ইনশাল্লাহ আজকে। গতকালকে মুরগি আনছিল, ভাবতেছি এগুলো রান্না করব আজকে। আগে কিছু মাছ আছে, তো দেখি কি বের করা যায়। ফ্রিজে একদম কিছুই নাই, এক পুটলি ম্যাবি আছে, ছাগলের গোস্ত আছে, আর এটা হচ্ছে কালকে নিয়ে এসছে মুরগির গোস্ত, আর মাছ আছে ইলিশ মাছ, রুই মাছ, আর হচ্ছে কি মাছ, তেলাপিয়া মাছ আছে ম্যাবি, এই অল্প স্বল্প এগুলো আছে। আমি হচ্ছে এখন এটা এই মুরগির মাংসের পুটলিটা বের করছি, আর অনেকগুলো দুধের বোতল আছে আমার জন্য প্রতিদিন একটা একটা করে করে আপনাদের ভাইয়া দুধ নিয়ে আসে, এক বোতল করে করে শুধু বলে খাও খাও খাও, খাবো খাবো করতে করতে জমা হয়ে যায়, খায় না জমা হয়ে যায়, কিন্তু সে নিয়ে আসে যেহেতু প্রতি মাসের দুধ, এই জন্য ওই আর কি। এগুলো একটু ভিজতে দিব আমি পানিতে, মুরগি গোস্তগুলো দুইজনের জন্য দুইটা ডিম নিচ্ছি, এই যে দুইটা ডিম নিচ্ছি, আজকে ডিম খাসি করব, তারপর আপাতত এখানে রাখি নর্মাল টেম্পারেচারে যেন থাকে। আজকে ডিম খাসি করব, তারপর প্রায় 10 মিনিট আগে আমি এই মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে ভিজতে দিয়েছিলাম, মসুর ডাল ভোনা করব আজকে, তারপর মুরগির গোস্ত ভোনা করব। এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না হবে, রান্না খাবো ইনশাল্লাহ। গতকালকের কিছু তরকারি আছে, পুঁটি মাছ রান্না করেছিলাম, বোনা বোনা করেছিলাম, আমরা যেহেতু দুইজন মানুষ বেশি ঝোল দিয়ে রান্না করি না, বোনা বোনে রান্না করি, সাউন্ড করতেছে পাপা শোনা খেলতেছে এজন্য, তো এই আর কি বাজারের অবস্থাটা দেখি, আরো সময় লাগবে, এখনো পারফেক্টলি ফুটে আসে। আমার ব্রেকফাস্টটা ডান, ব্রেকফাস্ট খাওয়া শেষ করে হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, ভাঁজ করে নিয়ে নিয়েছি, আবার হচ্ছে ওখানে চুলায় ডাল বসিয়ে দিয়েছি। কাপড়গুলোর একটা কথা বলি, এগুলো হচ্ছে আমার বাবুর পাপা সোনার, বাবুর পাপা সোনার শার্টগুলো আমি এভাবেই ভাঁজ করি সবসময়, শার্টগুলো সবসময় এখানে শার্ট অ্যান্ড প্যান্ট আছে। আমি বিয়ের আগে আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমার যতগুলো কাপড় সবগুলো আমি একদম পারফেক্টলি রোদে শুকানোর পর সুন্দর করে ভাঁজ করে এইরকম একদম এই প্রসেসে ভাঁজ করে আমি কি করতাম, বালিশের নিচে রেখে দিতাম, তারপর পরের দিন আমি ইউজ করতাম, দেন হচ্ছে একেবারে আয়রনের মতো হয়ে যেত। যে জিনিসটা আমার আত্মীয় স্বজন যারা আছে, খুব কাছে যারা পার্সন আছে, তারা সবাই জানে আমি কাপড় ভাঁজ করে বালিশের নিচে দিয়ে পরের দিন ওগুলো বের করে দেন গুছিয়ে রাখি, তারপর যখন যেটা রেগুলার পরতে হয়, একদম রেগুলার কাপড়গুলো আমি এভাবে এভাবে রোদে শুকিয়ে দেন হচ্ছে বালিশের নিচে দিয়ে সুন্দর মতো আয়রন করে করে আমি কাপড়গুলো পরতাম। তো বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড হয়েছে, হাজব্যান্ডের শার্টগুলো প্যান্টগুলোও আমি এভাবে এভাবে ভাঁজ করে করে বালিশের নিচে রাখি, যে কারণে আমার হাজব্যান্ড অলওয়েজ বলে যে তোমার আয়রনটা, তোমার হাতের আয়রনটা আমার সবথেকে বেশি ভালো লাগে, যখন আমি তোমার হাতের আয়রনটা তোমার হাতের আয়রনের শার্ট পরে যখন অফিসে যাই তখন মনে হয় যে আমার বউয়ের হাতের আয়রন বলে কথা স্পেশালি। অনেকে হয়তো জানে না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আই প্রাউড অফ ইউ, এভাবেই আমাকে অনেকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে সে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে তো ওর কাপড়গুলো এভাবে রেখেছি ভাঁজ করে, দেন হচ্ছে বালিশের নিচে দিয়ে দিব আগামীকাল ইনশাল্লাহ, বালিশের নিচ থেকে বের করব। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওর মধ্যে অনেক আপুরা আছেন, তারা ট্রাই করে দেখবেন, যারা এখন জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, একদম রোদ থেকে আনার পর, কাপড় রোদ থেকে আনার পর ভাঁজ করে বালিশের নিচে দিয়ে রাখবেন,
বেশি না, 2-3 ঘন্টা পর বালিশের নিচ থেকে নিয়ে দেখবেন একেবারে পারফেক্টলি আয়রন করার মতো হয়ে যায়। পরতেও একদম ভালো লাগে, একদম প্লেইনলি আয়রনের মতো লাগে, কুচকানো টাইপসটা থাকে না, তাহলে কাপড়টা পরতেও ভালো লাগে। তা আমার মতো যারা যারা এভাবে কাপড় পরতে চয়েস করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, একটু শেয়ার করে দিলাম। আমার ভিডিও থেকে যদি একটু আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলেই আমার সার্থকতা। তো আমার এখানে আমার কিছু রেগুলার কাপড় আছে, আর বাবুর পাপা সোনারও কিছু রেগুলার কাপড় আছে। আর এখানে তো পাপা সোনার কাপড়, এগুলো হচ্ছে তার ড্রয়ারে রেখে দিব, যার যার কাপড় তার তার ড্রয়ারে রেখে দিব, এগুলো হচ্ছে কিছু কাঁথা। তো আমি সবসময় এভাবেই ভাঁজ করি, সবসময় ভাঁজ করি, আমি পরিপাটি করে রাখার ট্রাই করি, থাকার ট্রাই করি, এই আর কি। এখন চুলায় ডাল দিয়েছি, ডালগুলো দেখতে যাব, ডালের কি অবস্থা দেখে আসি। অলমোস্ট ডালগুলো সেদ্ধ হয়ে আসছে, এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব। আমি কিন্তু অত পারফেক্টলি রাঁধুনি না, তবে ট্রাই করি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা রান্না খেয়ে অনেক অনেক বেশি প্রশংসা করে, খুবই ভালো লাগে ওই জন্য। ভালো হলে ভালো বলে, খারাপ হলে খারাপ বলে, এটার জন্য অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি, আজকের ব্লগটা আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে গিয়েছে অলমোস্ট। এখন রান্না বান্না শেষ করে পাপা সোনাকে আসতেছি পাপা আসতেছি পাপা সোনা হাসতেছে, সে আমি যেদিক আসি সেদিক চলে আসে। তো আজকের ব্লগটা এটুকুই, আমি রান্না বান্না পারফেক্টলি শেষ করে আমার তো এদিকে ভাত হয়েও গিয়েছে, এটা মার গেলে ফেলেছি। দেন ধরে না পাপা, পাপা সোনাকে গোসল করাবো, গোসল করানোর পর তাকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিব, দেন আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর পাপা সোনার পাপার জন্য ওয়েট করব, ও আসলে একসাথে ইনশাল্লাহ লাঞ্চ করব। এই আর কি বলে দিলাম, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, নিত্য নতুন ব্লগ ভিডিওর জন্য ওয়েট করেন, ভালো ভালো কমেন্টস করে যান। আল্লাহ হাফেজ।